ময়ূরভঞ্জ মিরর কার্যক্রমে আমি আজ আপনার বুলেই নেবু ময়ূরভঞ্জর প্রসিদ্ধ তথা ঐতিহাসিক শৈবপীঠ দেবশালঠারে অধিষ্ঠিত বাবা বুদ্ধেশ্বর পীঠক। শতাধিক বর্ষ ধরি ময়ূরভঞ্জর রাসগোবিন্দপুর নিকট দেবশালঠারে অধিষ্ঠিত হয়েছন্তি বাবা বুদ্ধেশ্বর। বাবা বুদ্ধেশ্বরঙ্ক প্রসিদ্ধি কেবল ময়ূরভঞ্জরে নুহে, সমগ্র ওড়িশা, বিহার, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে মধ্যে রয়েছে। শতাধিক বর্ষ ধরি এঠারে বিরাজিত হয়েছন্তি বাবা বুদ্ধেশ্বর। নানাবিধ কিম্বদন্তী ও লোককথা জড়িত এই পীঠ সহ মাঙ্কড়া পথরের সম্পূর্ণভাবে নির্মিত এই মন্দিরটির চতুর্দিগরে রয়েছে মাঙ্কড়া পথর নির্মিত সুউচ্চ বেড়া। এঠারে ভক্তমানে মুন্ডন করিবা সহ মনস্কামনা পূরণ নিমন্তে ছুটি আসি থাকে কাহি কেতে দূরর।
মহলরে বাবা বুদ্ধেশ্বরঙ্ক পীঠ বেশ প্রসিদ্ধ বাঞ্ছিত মনস্কামনা পূরণ নিমন্তে রাজ্য তথা রাজ্য বাহারু অসংখ্য ভক্ত মনস্কামনা পূরণ নিমন্তে ও মনস্কামনা পূরণ পরে আসি থাকে বাবা বুদ্ধেশ্বরঙ্ক পীঠকু। এঠারে বাবাঙ্ক উদ্দেশ্যরে অনেক ভক্ত অধিয়া পড়ি থাকে ও বাবাঙ্ক স্বপ্নাদেশ পরে ব্রত ভঙ্গ করে থাকে। এই ব্রতকু পালন করুথিবা ভক্ত মানে এঠারে রহিথিবা ছোট ও অণঅসারিয়া মন্দির গুহাগুড়িকরে এই ব্রত পালন করে থাকে। বাবা বুদ্ধেশ্বরঙ্ক পীঠরে পবিত্র শিবরাত্রি অবসরে দেখিবাকু মিলে অসংখ্য ভক্তঙ্ক ভিড়। কাহি কেতে দূরর ভক্তমানে ছুটি আসি থাকে এই পীঠকু নিজের মানসিক পূরণ নিমন্তে ভোলানাথঙ্কু উপাসনা করিবা পাই। জাগর অবসরে এঠারে আয়োজিত হয়ে থাকে ওড়িশা প্রসিদ্ধ জাগর মেলা। অসংখ্য বিপণিমালা, অনেক যাত্রা দল, দোলি ও আলুও সজ্জার ঝলসি উঠে বাবা বুদ্ধেশ্বরঙ্ক পীঠ। এই মেলা দেবশোল মেলা নামে বেশ প্রসিদ্ধ। প্রায় 15 দিন ধরে আয়োজিত হেউথিবা এই মেলার প্রবল জনসমাগম দেখিবাকু মিলিথায়। তেবে আপন বি নিশ্চয় থরে বুলি আসন্তু এই প্রসিদ্ধ শৈবপীঠ বাবা বুদ্ধেশ্বরঙ্ক পীঠকু ও অনুভব করন্তু বাবাঙ্কর অপার মহিমা।